পরিবার পরিজন এই ড্রেসটা কি শাকিব খানের দেয়া এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার আমি কেন তোমাকে বলতে যাব যতটুকু জানি যে এই ড্রেসটা শাকিব খানই দিয়েছে তোমাকে থাকে তো আমার মাঝেই থাকো আমি দর্শক এবার এই ঈদে শাকিব খানের উপহার দেওয়া জামা পরলেন অপু বিশ্বাস তা দেখে রেগে গেলেন বুবলি আপনারা হয়তো বা কল্পনাও করতে পারবেন না শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে ভালোবাসা কতটা আগের চাইতে মধুময় হয়েছে অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে শাকিব খানের মধ্যে দিন দিন যেন ভালোবাসা বেড়েই চলেছে যা চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথাই বোঝা যায় অপু বিশ্বাস শাকিব খানের থেকে ঈদে উপহার পাওয়া জামাটি পরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তাকে যখন প্রশ্ন করা হলো জামাটি আপনাকে কে দিয়েছে তখন অপু বিশ্বাস লজ্জা পেয়ে বলেন আমি আমার পরিবারের কথা কাউকে বলি না কিন্তু কথা এবং অঙ্গিভঙ্গিতেই বোঝা যায় শাকিব খানই এই জামাটি তাকে উপহার দিয়েছে চলুন দেরি না করে অপু বিশ্বাসের সে কথাগুলো শুনে নেওয়া যাক তার আগে বলে রাখি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি শাকিব খানের দেয়া সকলের সামনে এলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সবাইকে আবারও অবাক করে দিলেন অপু বিশ্বাস আমার মাঝেই থাকুক আমি দর্শকদের সাথে আমার বাড়ির কথা নারীর কথা হাড়ির কথা যে শাকিব খান তোমাকে ঈদে কি গিফট করলো না বেলা শেষে যেহেতু পরিবার কিছুটা পরিবারের মধ্যে থাকা দরকার মানে পরিবার তো একজন আরেকজনকে গিফট অবশ্যই ঈদে দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দ্যাটস সো খুব সুন্দর লাগছে শাকিব খানের এই ড্রেসে তোমাকে শাকিব অপুর মাঝে সম্পর্ক যে কতটা মধুর হয়েছে তা যেন বারবারই প্রমাণ করছেন এই ঢালিউডের চিত্রনায়িকা এবার অপু বিশ্বাস শাকিবের কাছ থেকে পাওয়া ঈদের পোশাক পরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন উপস্থাপিকা আগে থেকেই জানতেন অপুকে এই ড্রেসটা শাকিব খানি ঈদে গিফট করেছে যেন উপস্থাপিকার কথা শুনে শুরুতে লজ্জা পেয়ে যান অপু বিশ্বাস ভাবভঙ্গিতে বুঝিয়ে দেন ড্রেসটা শাকিবই তাকে গিফট করেছে কিনে দিয়েছে হেসে দিয়ে অপু বিশ্বাস বলেন আমি আমার ঘরের কথা সবার কাছে প্রকাশ করতে চাচ্ছি না তবে শাকিব খান এই ঈদে অপু বিশ্বাসকে গিফট করেছেন তেমনি অপু বিশ্বাসও শাকিব খানকে গিফট পাঠিয়েছেন অপু বিশ্বাস বলেন যেহেতু পরিবারের বিষয় অবশ্যই গিফট দেয়া নেয়া তো থাকছেই শ্বশুরবাড়িতে সবার জন্যই গিফট পাঠিয়েছেন অপু বিশ্বাস শাশুড়ি ননদ শ্বশুর সকলের জন্যই ঈদে শপিং করে পাঠিয়েছেন অপু বিশ্বাস তেমনি আব্রাহাম খান জয় অপু বিশ্বাসের জন্য গিফট পাঠিয়েছেন শাকিব খান সবশেষ অপু বিশ্বাস নিজেই স্বীকার করে নিলেন ড্রেসটা শাকিব খানই তাকে এই ঈদে গিফট করেছে আর শাকিব খানের দেয়া এই ড্রেসটি পরে দারুণ খুশি হয়েছেন অপু বিশ্বাস সম্প্রতি অপু বিশ্বাসের ইন্টারভিউ থেকে এটাই প্রমাণ হচ্ছে শাকিব ও অপু আবারও এক হতে যাচ্ছেন শাকিবের জন্য নিয়মিত রান্না করে ছেলেকে দিয়ে তার বাসায় পাঠিয়ে দেন অপু বিশ্বাস আবার শাকিবের বাসায় আয়োজন হলেও অপুকে দাওয়াত দেন তার শ্বশুর শাশুড়ি এই ড্রেসটা কি শাকিব খানের দেয়া আমি তো তোমার খুব কাছের মানুষ আমাকে বলতেই পারো আমি শুনলাম আমি যতটুকু জানি যে এই ড্রেসটা শাকিব খানই দিয়েছে তোমাকে থাকে তো আমার মাঝেই থাকুক আমি দর্শকদের সাথে আমার বাড়ির কথা না নারীর কথা হাড়ির কথা দর্শক তো জানতে চায় যে শাকিব খান তোমাকে ঈদে কি গিফট করলো না বেলা শেষে যেহেতু পরিবার কিছুটা পরিবারের মধ্যে থাকা দরকার মানে পরিবার তো একজন আরেকজনকে গিফট অবশ্যই ঈদে দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দ্যাটস সো খুব সুন্দর লাগছে শাকিব খানের এই ড্রেসে তোমাকে একদম শুভ্রতার যে প্রতীক সেরকমই লাগছে কিন্তু শাইন উইথ শ্রাবণ মানে তো তোমাকে বেশি শাইন করছে আচ্ছা আমাদের প্রোগ্রামটা কি আমি দাঁড়িয়ে করছি না ঈদ মোবারক এবারের ঈদে মুক্তি পাচ্ছে লিডার আমি বাংলাদেশ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা আমি আমার পরিবার পরিজন এবং আপনাদের সবার সাথে এবারে ঈদে দেখব লিডার আমি বাংলাদেশ তাই বলছি আপনার আশেপাশে যেখানে লিডার আমি বাংলাদেশ চলছে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে নিয়ে সিনেমাটি দেখুন প্রতিবাদ ও প্রতিরোধের কথা বলবে আমাদের লিডার অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে চলে উঠবে আমাদের লিডার বর্তমান প্রেক্ষাপটে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ তৈরি করবে আমাদের লিডার
কথা আছে, কথা আছে আমার কিছু, কথা আছে, কথা আছে, কথা আছে আমার কিছু, কথা আছে আমি সেটা বলবই, আমি সেটা বলবই। আপনাদের সবার ঈদ হোক সুন্দর, নিরাপদ এবং লিডার আমি বাংলাদেশের সাথে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক সকলকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এবারে ঈদ সকলের জন্য সকলের জীবনে অনেক আনন্দ, অনেক সুখ বয়ে আনো। কারণ ঈদ আসলে আনন্দের একটি জিনিস। আমরা সব সময় ওয়েট করি, 30টা রোজা করার পর এই দিনটির জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি। আর আমি সকলের কাছে একটি কথাই বলবো, দিনটি যেন সকলের আনন্দের হয়, দুঃখের কারণ না হয়ে থাকে। কারণ একটু একটু করে কিন্তু কোভিড আমাদের বাড়ছে, সুতরাং এই ব্যাপারে আমাদের প্রচুর খেয়াল রাখতে হবে। আর আপনারা বাইরে ঘুরতে গেলে অবশ্যই ছোট বাচ্চা যেগুলো থাকবে খেয়াল রাখবেন, দৌড়ে কোথাও যেন না চলে যায়। আর আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এবার ঈদে আমার একটি সিনেমা রিলিজ হচ্ছে, প্রেম প্রীতির বন্ধন। অবশ্যই আপনারা সপরিবারে আমার এই সিনেমাটি দেখবেন, যেখানে আমার পোস্টার যে হলে চলছে, পরিবার নিয়ে আমার এই সিনেমাটি দেখবেন, উপভোগ করবেন। আর বড় বড় মতে আমাকে যে সাপোর্টটা করেন, সে সাপোর্টটা আবারও করবেন। পরিশেষে আজকে ভীষণ আনন্দের একটি দিন, আর মেয়েরা তো অবশ্যই বসে গেছে মেহেদি পড়তে, আমি নিজেও পড়ে নিয়েছি। আর দেরি কেন, মেহেদি আনন্দ আর রাত পোহালে ঈদ। তাই সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, সুখে কাটুক ঈদ, সুন্দর হোক জীবন। গালি হিসেবে ব্যবহার করে এটা তো আমি কখনো নেই, এটা ভদ্র গালি। আমি মেয়েদেরকে বলতে চাই, কারণ মেয়েদের রাগ বেশি, যে কোনো সময় রেগে যায়, সেই ক্ষেত্রে অন্যান্য গালি না দিয়ে আমরা একটু নতুন গালি স্টার্ট করতে পারি। এখানে আমার খুব স্পেশাল কিছু গালি আছে, মানে বকা দেওয়া, মানে গালি বলবো না, বকা দেওয়া। আমি একটু শুনতে চাই তোমার মুখে। শুরু থেকে বলবো? হ্যাঁ শুরু থেকেই বলো, দেখো আর তো দেখার দরকার নেই। আবার ফেলে দিল, উজবুক কথাকার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে? তাহলে আরো শুনুন, গরু ছাগল রাঙামোলা টক কমলা খালি কাগজের ঠোঙা, আরো আর কি বলবো, গরু ছাগল রাঙা পোলা টক কমলা কাগজের ঠোঙা। এটা তো তুমি মুভি স্ক্রিনে মানে এই গালিগুলো দিচ্ছ, কখনো শাকিব খানকে এরকম রাগের মাথায় গালি দেয়া হয়েছে? একবার মনে আছে একটু রাগ করেছিলাম, টিস্যু বক্স ছুঁড়ে দিয়েছিলাম। আচ্ছা, কারণ দেওয়ার সময় মাথায় মনে হয়েছিল যে বেশি যেন না ব্যথা পায়। ও মাই গড, এত এত ভালোবাসা, মানে রাগের মাথায় তো কিছু মনে থাকার কথা না, তোমার সেটাও মনে আছে না? তখন ফিল হয়েছিল যে তার দরকার নাই। তা একটা সময় ছিল শাকিব খানকে যখন টিস্যু বক্স ছুঁড়ে মারা হয়েছিল, শাকিব খান কষ্ট পেয়ে ভেবে তুমি কষ্ট পেয়েছো, এখন কি অবস্থা সেটা? তবে এটা শুটিং এ ছিল, বাস্তবে না। বাস্তবে কি করতে তাহলে? শুটিং এরকম ছিল যে মানে শুটিংটা এরকম ছিল, আমাদের কোন একটা